সুপ্রিয় দর্শক শ্রোতা, উইল টু উইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। এবছর আমরা উদযাপন করছি মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আজকে আমরা এমন একজন মহান ব্যক্তির গল্প বলব যার নাম শুনলে আমরা আনন্দে উদ্ভাসিত হই। প্রশ্ন আসতে পারে, গল্প তো মানুষ বানিয়ে বানিয়ে বলে, যা সব সময় সত্য হয় না। কিন্তু আজ যার গল্প বলবো, তার জীবনের প্রতিটি সত্য ঘটনাই গল্পের মতো মনে হবে, কারণ তার জীবনের সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা ও উত্থান পতন এতটাই রোমাঞ্চকর এবং অনুপ্রেরণামূলক যে মনে হবে যেন তার জীবনের ভাগ্যলিপি তিনি নিজেই লিখেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকল অনুপ্রেরণার আধার, বাঙালি জাতির পথ প্রদর্শক, মানবতার মূর্ত প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের জন্য, মানুষের জন্য একজন মানুষ কিভাবে কতটুকু ত্যাগ স্বীকার করতে পারেন, জীবনের ঝুঁকি নিতে পারেন এবং কত ধরনের নির্যাতন সহ্য করতে পারেন, তা জানার জন্য বঙ্গবন্ধুর জীবনী জানাই যথেষ্ট। অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে একজন সাধারণ মানুষ থেকে কিভাবে তিনি একটি জাতির তথা বিশ্বের অন্যতম মহান নেতা হয়ে উঠেছিলেন, তা একটি ছোট অঙ্ক দিয়ে উদাহরণ দিচ্ছি। 1920 সালের 17ই মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ লুৎফর রহমান ও শেখ সায়রা খাতুনের আদরের ছোট্ট খোকা। 1975 সালের 15ই আগস্টের ভোরে দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে নিজ বাসভবনে সেনাবাহিনীর কিছু বিপদগামী ও উচ্চাভিলাষী বিশ্বাসঘাতক অফিসারদের হাতে সপরিবারে নিহত হওয়ার সময় তার বয়স ছিল মাত্র 55 বছর। জীবনের এক চতুর্থাংশ সময় তিনি চার দেয়ালেই বন্দী ছিলেন, বাকি রইল 42 বছর। এই স্বল্প জীবনে বাঙালি জাতির জন্য জেল খেটেছেন প্রায় 13 বছর। কৈশোরেই বেরিবেরি রোগে আক্রান্ত হয়ে তার হার্ট বেশ দুর্বল হয়ে যায় এবং চোখে গ্লুকোমা ধরা পড়ে, যার কারণে প্রায় 4 বছর পড়াশোনা বন্ধ ছিল তার। 1942 সালে 22 বছর বয়সে এন্ট্রান্স পাস করেন এবং ওই বছরই তিনি শেখ ফজিলাতুন্নেসার সাথে তার দাম্পত্য জীবন শুরু করেন, বাকি রইল 20 বছর। এই 20 বছরে তিনি এমন কিছু কাজ করেছেন যাতে তিনি খোকা থেকে হয়ে গেছেন বাঙালি জাতির জনক এবং সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। কিন্তু তার এই স্বল্প পরিসরের জীবনের ব্যক্তি এতই বিশাল যে এত অল্প সময়ের মধ্যে তুলে ধরা সত্যিই অসম্ভব। তাই আজকের এই তথ্যচিত্রে ওনার জীবনের 2-1টি ঘটনা তুলে ধরব, যাতে করে আপনারাও এই মহান নেতার বর্ণাঢ্য জীবন সম্পর্কে আরও বিশদ জানার চেষ্টা করবেন এবং নিজেরা অনুপ্রাণিত হবেন এবং নিজের ইচ্ছাশক্তিকে জাগ্রত করে সফলতার দিকে ধাবিত হবে। ছোটবেলায় তিনি মানুষকে সাহায্য করতে এবং কারোর বিপদে পাশে দাঁড়াতে পছন্দ করতেন। নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী বইতে তিনি লিখেছেন, মাস্টার সাহেব গোপালগঞ্জে একটা মুসলিম সেবা সমিতি গঠন করেন যার দ্বারা গরিব ছেলেদের সাহায্য করতেন। মুষ্টিভিক্ষার চাল উঠাতেন প্রত্যেক মুসলমানের বাড়ি থেকে। প্রত্যেক রবিবার আমরা থলি নিয়ে বাড়ি বাড়ি থেকে চাউল উঠিয়ে আনতাম এবং এই চাউল বিক্রি করে তিনি গরিব ছেলেদের বই এবং পরীক্ষার অন্যান্য খরচ দিতেন। এছাড়া তার দানশীলতা সম্পর্কে তার কন্যা শেখ হাসিনা শেখ মুজিব আমার পিতা নামের বই লিখেছেন। দাদির কাছে শুনেছি আব্বার জন্য মাসে কয়েকটা ছাতা কিনতে হতো, কারণ আর কিছুই নয়, কোনো ছেলে গরিব ছাতা কিনতে পারে না, দূরের পথ রোদ বৃষ্টিতে কষ্ট হবে দেখে তাদের ছাতা দিয়ে দিতেন, এমনকি পড়ার বইও মাঝে মাঝে দিয়ে আসতেন। সাধারণ মানুষের জন্য অধিকার আদায়ের সংগ্রামে ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু ছিলেন অকুতোভয়ের ব্যক্তি। 1939 সালে তিনি যখন গোপালগঞ্জ মিশনারি স্কুলের ছাত্র, সে সময় একবার তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক ও খাদ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওই স্কুল পরিদর্শনে আসেন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য বিক্ষোভ সংঘটিত করেন এবং মুখ্যমন্ত্রীর পথ রোধ করে দাঁড়িয়ে ছিলেন তরুণ মুজিব। দাবি তুলেছিলেন স্কুলের ছাদ দিয়ে জল পড়ে, সেটি সরানো এবং ছাত্রাবাসের সংস্কার করতে। স্কুলের প্রধান শিক্ষক খুব ভয় পেয়েছিল। মুখ্যমন্ত্রী একে ফজলুল হক তরুণ ও প্রতিবাদী বালক মুজিবের সৎ সাহস দেখে খুশি হয়েছিলেন এবং স্কুলের উন্নয়নের জন্য 1200 টাকা মঞ্জুর করেছিলেন। মুখ্যমন্ত্রী একে ফজলুল হক ও খাদ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী তখনই বুঝতে পেরেছিলেন এই বালকের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলী লুকিয়ে আছে এবং তাই হয়েছে। ছাত্র জীবনেই বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ভিত্তিপ্রস্তর নির্মিত হয়েছিল। বঙ্গবন্ধুর বাবার ইচ্ছা ছিল ছেলেকে আইনজীবী বানাবেন। বাবার ইচ্ছা পূরণের জন্যই তিনি 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এবং ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেয়া ও তা মেনে নেয়ার ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং গ্রেফতার বরণ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্ন বেতনভোগী কর্মচারীদের মধ্যে দাবি দাওয়া নিয়ে ধর্মঘটের সমর্থন দেয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ছাত্রত্ব কেড়ে নেয় এবং জরিমানা ও মুসলেকে দেওয়া শর্তে তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়।
কিন্তু মুচলেকা দিয়ে এই শাস্তি থেকে রেহাই পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা তার কাছে মর্যাদাপূর্ণ মনে হয়নি। 1948 থেকে 1952 সাল পর্যন্ত বিভিন্ন কারণে তাকে বেশ কয়েকবার জেল খাটতে হয়। 16 ফেব্রুয়ারি থেকে শেখ মুজিবুর রহমান জেলের ভেতরেই টানা 11 দিন ধরে আমরণ অনশন চালিয়ে যান এবং 27 ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। জেলে বন্দী অবস্থাতেই শেখ মুজিবুর রহমান রাষ্ট্রভাষা আন্দোলন সক্রিয়ভাবে নিজেকে জড়িত রেখেছিলেন। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন করেন। আইয়ুব সরকার শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন মিথ্যা মামলায় অনেকবার গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। 1968 সালে আইয়ুব সরকার শেখ মুজিবুর রহমানকে 1 নম্বর আসামি করে মোট 35 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। এত নিপীড়ন নির্যাতন করেও পাকিস্তানি জান্তা সরকার তার নীতি ও আদর্শ থেকে এক বিন্দু সরাতে পারেনি। 1969 সালে টানা গণ আন্দোলনের মুখে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে এবং শেখ মুজিবুর রহমান সহ সব বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে বর্তমানে সরোয়ার্দী উদ্যানে এক বিশাল ছাত্র সমাবেশে লাখো শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন ছিল বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি প্রতিনিয়ত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে নেতৃত্ব দিয়েছেন। 5ই ডিসেম্বর সরোয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নাম রাখেন বাংলাদেশ। তার চূড়ান্ত রূপ দিয়েছিলেন 1971 সালের 7ই মার্চ, যেদিন রেসকোর্স ময়দানের জনসমুদ্র থেকে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পরবর্তীতে 26 মার্চের প্রথম পরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা করেন। তার মোহনীয় বক্তৃতার ব্যাখ্যা করতে গিয়ে 1971 সালের 5ই এপ্রিলে প্রকাশিত নিউজিক সাময়িকীর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, মুজিব তার অসাধারণ আবেগী বক্তৃতাগুলোর মাধ্যমে মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখতে পারেন। তিনি একজন রাজনীতির কবি এবং তার কথা বলার ধরনও রাজনৈতিক কবির মতোই, যার মাধ্যমে তিনি শ্রেণী এবং দর্শন বেঁধে সকল ব্যক্তিকে এক করতে পেরেছিলেন। স্বাধীনতা ঘোষণার পরপর পাকিস্তানি সামরিক জান্তা বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে পাকিস্তান জেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপন বিচার করে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। তাকে ভীত সন্ত্রস্ত করে জান্তা সরকারের সাথে আপোষ করার লক্ষ্যে জেলখানার পাশেই কবর তৈরি করা হয়। কিন্তু অসীম সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে পাকিস্তান সরকারের সাথে কোনো আপোষ করেনি। তাই 9 মাসের যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্ত আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলার জনগণ ছিনিয়ে এনেছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা। আমাদের দেশের রাজনীতির ইতিহাসে বঙ্গবন্ধু একজন পাহাড়সম ব্যক্তিত্ব। 1973 সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে কিউবার অমর বিপ্লবী ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ ঘটে। বঙ্গবন্ধুকে আলিঙ্গন করে ক্যাস্ট্রো বলেন, আমি হিমালয় দেখিনি কিন্তু আমি বঙ্গবন্ধুকে দেখেছি। তার ব্যক্তিত্ব এবং সাহস হিমালয়ের মতোই, এভাবেই আমার হিমালয়কে দেখার অভিজ্ঞতা হয়। অনেক জেল জুলুম এবং নির্যাতনের মধ্যেও তিনি রাজনীতিতে অটল ছিলেন। অদম্য ইচ্ছাশক্তি তাকে সাহস যুগিয়েছে কঠিন সংগ্রামে অবতীর্ণ হতে এবং এর ফসল হিসেবে বাঙালি জাতিকে উপহার দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি রাষ্ট্র। তাই তিনি আমাদের অহংকার এবং বাঙালি জাতির অনুপ্রেরণা। প্রিয় বন্ধুরা, আসুন আমরা ওনার জীবন সম্পর্কে আরও বিশদ জানি এবং তার আদর্শ নিজেদের মধ্যে ধারণ করি এবং আমাদের অন্তর্নিহিত ইচ্ছাশক্তিকে জাগ্রত করে এগিয়ে যাই, সফলতা আসবেই। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক দিন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই একটি ভিডিওর মাধ্যমে কারো জীবনে সুন্দর পরিবর্তন আসতে পারে। এতে আপনি প্রতিনিয়ত আমাদের ভিডিও সম্পর্কে আপডেট পেতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।